এশিয়া কাপের বয়স 34 বছর আর এই সময়ে 14টি আসর আয়োজিত হয়েছে বিভিন্ন দেশে, যার মধ্যে 2008 সালে একবারই পাকিস্তান এশিয়া কাপের আয়োজক হতে পেরেছে। এরপর সুযোগ থাকলেও হয়ে ওঠেনি নিরাপত্তার কারণে। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি নিশ্চিত করেছে 2020 সালের এশিয়া কাপের 15তম আসরের আয়োজক দেশ পাকিস্তান, কিন্তু নিরাপত্তার কারণে আদৌ কি পাকিস্তানে আসর বসবে? এমন প্রশ্নে সময় সংবাদে নানা দ্বিধা দ্বন্দ্বের পরিষ্কার সমাধান দিয়েছেন পিসিবির এই চেয়ারম্যান। এশিয়া কাপ পাকিস্তানেই হবে। কদিন আগে ইমার্জিং কাপে দলগুলোর অভিজ্ঞতা জানতে চাইতে পারেন, তারা আমাদের সার্বিক ব্যাপারে মুগ্ধ। তাই আমি খুব আশাবাদী পাকিস্তানেই হবে পরবর্তী এশিয়া কাপ, আর প্রতিটি দলকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। এশিয়া কাপ ইন পাকিস্তান নেক্সট টাইম। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জটিলতায় ভারত পাকিস্তান ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত, কবে দেখবে আলোর মুখ? প্রশ্নটি এড়িয়ে গেছেন পিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য কান্ট্রিজ। আমি মনে করি সব দেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলা জরুরি। আমার বিশ্বাস খুব দ্রুতই এ ব্যাপারে আমরা আলোচনায় বসব। এন্ড ট্রাই এন্ড প্লে অ্যাজ মাচ ক্রিকেট এগেইনস্ট ইচ আদার। বাংলাদেশ পাকিস্তান সফরে না আসলে বাংলাদেশ সফরে আসবে না পাকিস্তান ক্রিকেট দল, এই স্লোগানেই মূলত 2017 সালের এপ্রিলে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করে পাকিস্তান ক্রিকেট দল। ওই সফরটি এখনো পাওনা আছে বিসিবি, যা পরিশোধ করতে চাইছে পিসিবি। সামনেই বাংলাদেশের জাতীয় নির্বাচন, তারপরে আমরা দুই বোর্ড মিলে বসে আগামী বছরের কোনো এক সময়ে বাংলাদেশ সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমি এটুকু বলতে পারি এই সিরিজটা আয়োজন হবে, কারণ বিসিবি ও পিসিবির মধ্যে সম্পর্কটা এখন দারুণ। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার পর তরিৎ এহসান মানিকে পিসিবির সর্বোচ্চ পদে বসিয়েছেন। এর আগে 2003 সালে আইসিসির সভাপতিও ছিলেন বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী এই ক্রিকেট সংগঠক। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।